চুয়াডাঙ্গায় অর্থ আত্মসাতের মামলায় ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টির সিইও জুবায়ের সিদ্দিকি মানিক শাহ তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস এই আদেশ দেন এ সময় চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এছাড়া মামলার আরেক আসামি সিইও জুবাইরের বাবা আবু বকর সিদ্দিককে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে আসামিদের সাত দিনের রিমান্ড চাইলে এই আদেশ দেন আদালত গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি থেকে ময়না তদন্তের জন্য তানজিনা ইসলাম টুম্পা নামে এক কিশোরীর মরদেহ তোলা হয়েছে সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতির উপস্থিতিতে টুম্পার মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে পাঠানো হয় টুম্পার স্বজনরা জানান দু সালে টুম্পাকে বিয়ে করে সাকিব মৃধা বিয়ের পর থেকে যৌতুকের জন্য টুম্পাকে প্রায় মারধর করত সাকিব পরিবারের অন্যান্য সদস্যরা টুম্পা দু সালে স্বামী সাকিবের নামে জিডি করে এর এক বছর পর মৃত্যু হয় টুম্পার এর তদন্ত কর্মকর্তা জানান দু সালে সাকিবকে জেলে পাঠানো হলেও জামিনে বেরিয়ে আসে সে পরে আদালত মামলার দায়িত্ব পিবিআইয়ের কাছে হস্তান্তর করে পুনরায় তদন্তের জন্য মরদেহ তোলার অনুমতি দেয় ময়মনসিংহের ত্রিশালে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন এদিকে কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ চারজন নিহত হয়েছেন সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাজির সিমলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে গাজীপুর থেকে মোটর করে গ্রামের বাড়ি জামালপুর যাচ্ছিলেন দুই ভাই পেছন থেকে ময়মনসিংহ একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এদিকে কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় স্বামী স্ত্রী ও মেয়ে নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি বাস আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে এছাড়া কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাজার বিশ রোড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় একজন নিহত হন মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স প্রয়োজনীয় কাগজপত্র না থাকাও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে সিলেটের ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করে দিয়েছে র্যাব নয়ের ভ্রাম্যমাণ আদালত দুপুরে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে র্যাব এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয় অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন তিন বছরেও রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স নবায়ন করেনি কর্তৃপক্ষ রেস্টুরেন্টের অন্যান্য কাগজপত্র নেই এছাড়া পচা বাসি খাবার পরিবেশন করছিল রেস্টুরেন্টটি সকল অভিযোগের প্রেক্ষিতে রেস্টুরেন্টটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে Sí.